হ্যালো বিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন আবেদনের শুরু হল পঁচিশ নভেম্বর দু এবং আবেদনের শেষ তারিখ হল বিশ ডিসেম্বর দু তারিখ এখানে এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করব আপনারা অবশ্যই বিজ্ঞপ্তিটি মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা আমরা প্রথমে দেখতে পাচ্ছি আবেদনের পদ্ধতি আবেদনের পদ্ধতি হলো এখানে আবেদনের জন্য একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং আর্মোবার ট্রেডে আবেদন করতে পারবেন এখানে আপনার তিনটে ট্রেডে আপনারা আবেদন করতে পারবেন সাধারণ কর্ণিক এই তিনটে পদে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া এমডিসি সদস্যদের সন্তানগণ ও প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস এ অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতি অনুদানের প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি ফি দুশত টাকা এবং অনলাইনের রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা কর্তন করা হবে বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর যোগ্যতা যোগ্যতা প্রথমে বলা হয়েছে বয়সের কথা ছাব্বিশ মার্চ দু তারিখে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না তবে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা হলো সাধারণ ট্রেডে বলা হয়েছে এসএসসি পাস বা নেনের পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ টু পয়েন্ট জিরি জিরো পে উত্তীর্ণ হতে হবে কর্নিক ট্রেডে এস বা সমান পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরি জিরো পে উত্তীর্ণ হতে হবে আর্ম বার ট্রেড এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম থ্রি পে বিজ্ঞান বিবেগ উত্তীর্ণ হতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি উচ্চতা এক দশমিক মিটার বা পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে তবে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত বিভিন্ন নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাসপোর্ট ফুট ইঞ্চি হতে হবে ওজন আপনাকে ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি আপনার এখানে একশো দশ থাকতে হবে বুকের মাপ স্বাভাবিকভাবে জিরো দশমিক ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি স্পিড জিরো দশমিক একাশি মিটার বত্রিশ ইঞ্চি থাকতে হবে চোখের মাপ ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন থাকতে হবে তবে বর্ণার্ধ গ্রহণযোগ্য নয় স্বাস্থ্য পরীক্ষায় স্বাস্থ্যযোগ্য হতে হবে সাঁতার সাঁতার জানা অবশ্যই ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং বিপত্তি বা বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত কেহ গ্রহণযোগ্য নয় পরীক্ষার সময় নিম্নোক্ত সনদ পত্র ছবি লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদ মার্কশিট ফটোকপি সত্যায়িত করে আনতে হবে পরবর্তী মূল সনদ স্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এসএসসির পরীক্ষার প্রবেশপত্র অভিভাবকদের সম্মতি সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্ম সনদ নাগরিক সনদ চারিত্রিক সনদ মূল মূলকপি হতে হবে নিজ জন্ম সনদ জাতীয় পরিচয়পত্র সত্যায়িত থাকতে হবে পিতা মাতার ও জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড অত অবশ্যই আপনাকে সত্যায়িত করে দিতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার বা পাঁচ সেন্টিমিটার চার সেন্টিমিটারের ছবি ছয় কপি থাকতে হবে এবং স্ট্যাম্প সাইজের দুই পয়েন্ট ফাইভ এবং দুই ইঞ্চ সেন্টিমিটার দুই কপি সত্যায়িত করে ছবির পটভূমি নীল আকাশী রং এবং পোশাক হালকা এবং রং হতে হবে তবে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে এখানে এটা বলা হয়েছে লিখিত পরীক্ষায় জন্য কলম জেমিতি বক্স পেন্সিল স্কেল কিবোর্ড ইত্যাদি নিয়ে আসতে হবে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি স্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এদের সনদ আনতে হবে নির্বাচন পদ্ধতি বলা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে প্রশিক্ষণ এমওডিসি সেন্টার অ্যান্ড সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ট্রেড বিবরণ এম ও ডিসিতে আবেদনের ট্রেড সমূহ বিবরণ করা হল পরীক্ষা কেন্দ্র তারপর পরীক্ষা কেন্দ্র কোর্ট পরীক্ষা কেন্দ্র ট্রেড তারপর যে ট্রেডের কোর্ট মন্তব্য এমওডিসি ডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস কোড নাম্বার আর আপনারা দেখতেছেন একশো এগারো কর্ণিক এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস একশো এগারো আর্মোবার এমওডিসি সেন্টার রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস একশো এগারো নিম্ন বণিত ব্যক্তিগণ আবেদন করার উপযুক্ত বলে বিবেচিত হবেন না সরকারি চাকরিতে বরখাস্ত ফৌজদারি মামলার দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রদানের অব্যাহতি কৃত বা বরখাস্তকৃত এ সকল লোক বিবেচিত হবেন না ধন্যবাদ